এখন রুল অংক আমরা দিতে পারি বাংলা ইংরেজি দুইটে আমরা দিলাম এক এক দিলে এক দিব জিরো ওয়ান দিলে জিরো ওয়ান দিব তারপর আমরা ইংরেজিতে লিখলাম আমাদের সেই স্টুডেন্টের নাম হচ্ছে সাইফুল ইসলাম পিতার নাম হচ্ছে আব্দুর তারপর হচ্ছে মাতার নাম হচ্ছে বেগম তারপর হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ অবশ্যই ইংরেজি দিতে হবে টুটে নিয়ে আসি পরে এর হচ্ছে মাস তারপরে এটা হচ্ছে 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 সাল ইংরেজিতে দিতে হবে বাংলাতে চলে আসবে তারপর বিভাগ এখানে একটা বিভাগ দিয়ে দেয় নুরানি বিভাগ তারপর শ্রেণী এখান থেকে দিয়ে দিলাম চতুর্থ শ্রেণী তারপরে শাখা দিয়ে দিলাম ক শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার চব্বিশ সীমাবদ্ধতা হচ্ছে না তারপরে বৃত্তি উপবৃত্তি স্পেশাল বিয়ে বৃত্তি বিভিন্ন রকম আছে তা আমি দিলাম স্পেশাল তারপর হচ্ছে লিঙ্ক হচ্ছে ছাত্রছাত্রী ছাত্র মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আমরা লিঙ্ক ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে দেব ইমেল ইমেল আমরা ইংরেজিতে দিব ঠিক আছে দিয়ে দিলাম ওকে পরিষেবাপত্র তো আমরা ইংরেজিতে দিব যেহেতু নাম্বার সরি বাংলাতে দিতে পারি ইংরেজিতে দিতে পারি দিয়ে দিলাম হ্যাঁ এখানেও দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম যে কয়টা এবার বাংলাতে আমরা গ্রাম তারপর ডাকঘর তারপর থানা তারপর পূর্বে যে প্রতিষ্ঠানে আমরা পড়েছি দিলো দিতে পারেন না দিলো না দিতে পারেন তারপরে তাহলে টি অফ শ্রেণী তারপরে দরণ এখানে সক্রিয় নিস্কিও এবং ট্রান্সফার আমরা সক্রিয় দিলাম তারপর আবেদনের দরণ হচ্ছে আবাসিক অনাবাসিক আছে অনাবাসিক দিলাম এরপর আমরা শিক্ষার্থীর ছবি নিব তো আমরা শিক্ষার্থীর ছবি ডাবল ক্লিক করলাম এখন অ্যাড বাটন আমরা ক্লিক করব এখান থেকে আমরা শিক্ষার্থীর ছবিটা আমরা যেখানে রাখছি সেখান থেকে বেড করে নি আসছি একটা ছবি দেখা যাইতেছে আচ্ছা এবার আমরা কি করবো সেভ বাটনে ক্লিক করব করার পরে আমরা নতুন ফর্ম গেলে নতুন ফর্ম পাবো সর্বপ্রথম যেটা দিলাম সেটা সর্বপ্রথম পাবো সর্বশেষ দিলে সর্বশেষ পাবো পূর্বে মানে হচ্ছে তার আগেরটা তারপরে পরবর্তী হলো তারপর একটা তারপর হচ্ছে এই সমস্ত তথ্য আছে এখান থেকে খুঁজে বের করতে পারবো ঠিক আছে এই যে আছে এই যে সাইফুল ইসলাম চলে আসছে ঠিক আছে একটা চলে আসলো এখন আমরা এখানে কি লিখতে পারি বাংলা এখানে আমরা বের করতে পারি মোহাম্মদ চলে আসছে মানে একটু নামের সাথে মিললে এটা পুরো নামটা চলে আসবে তখন ট্যাপ সাপ্লাই তার তথ্য চলে আসবে ট্যাপ সাপ্লাই ব্যাংকটা সাপ্লাই চলে আসবে ঠিক আছে তো আমরা এখান থেকে একশো সাঁত্রিশটা আগে ছিল আমরা সেভ করেছি ফ্যাস অনুযায়ী যদি আবার আসি তাহলে একশো আটত্রিশ দেখাবে একশো সর্বশেষ সর্বপ্রথম সর্বশেষ এখানে তার কি আছে এই আইডি নাম্বারটা আমি কি করলাম কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোলসি দিয়ে কপি করলাম এখন আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে এটা টাইপ করে লিখে দিলে হবে ইংরেজিতে লিখলে হবে কারণ আমরা তখন ইংরেজিতে লিখছি কত বিশ চব্বিশ ছয়শ এক তাহলে তার একটা ফরম আকারে সেটা প্রিন্ট হয়ে যাবে দেখলেন তো তার যত তথ্য আছে সব কিছু ডাটা আচ্ছা এটা গেল এখন আমরা যদি ভর্তি ফরম আকারে প্রিন্ট করতে চাই তাহলে এখানে আছে ভর্তি ফরম প্রিন্ট এখানেও সেটা আমরা লিখে দিবো অথবা পেস্ট করে দিব ঠিক আছে ওই কপি করে তাহলে ভর্তি ফরম আকারে সেটা প্রিন্ট হয়ে যাবে কন্ট্রোল ফি দিলে প্রিন্ট হয়ে যাবে অথবা আমি এখানে কপি করলাম করার পর তালিকা প্রিন্ট তালিকা প্রিন্ট করার পর বলবো যে ইনপুট ক্লাস নেই সেন্টার তাইলে কোন ক্লাসের তালিকা ছান আপনি শ্রেণী চত্ব শ্রেণীর ছাত্র একজনে আছে এখন আমি যেটা প্রিন্ট করলাম সরি আরো আছে হুম চতুর্থ শ্রেণীর ছাত্র আছে এখানে মোট চার জন আছে আচ্ছা তাহলে আমরা এইভাবে সর্বপ্রথম কেসে প্রথম শ্রেণী কপি করলাম আমি তালিকা প্রিন্টে ক্লিক করলাম পেস্ট করলাম প্রথম শ্রেণীর স্টুডেন্টদের তালিকাটা প্রিন্টের সঙ্গে চলে আসবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাতা দুই পাতা এখানে কতজন 26 জন স্টুডেন্ট তাদের নাম বর্ষ তারা কে শিক্ষক কে নিস্কো সেটা চলে আসলো তারপরে এখানে ছাত্রীদের তালিকা আমি লিখবো ছাত্রদের তালিকা আলাদা আলাদা ছাত্রটি করা যাবে ছাত্রীদের তালিকা এন্টার ক্লাস নে তাহলে প্রথম শ্রেণী তার মানে কি প্রথম শ্রেণীর ছাত্রীরা তারা আসবে এই যে দেখুন প্রথম শ্রেণীর ছাত্রী 6 জন আসছে এইবার দেখুন ছাত্রদের তালিকা প্রথম শ্রেণীর ছাত্রদের তালিকা এখানে আমি ক্লিক করলাম প্রথম শ্রেণীর ছাত্র চলে আসলো ওইখানে ছয়জন ছিল এখানে বিশ জন ছাব্বিশ জন ওই মোট ছাব্বিশ ক্লিক করলে ইন্টারনেট কানেকশন থাকলে ইউটিউব ভিডিওটা ওপেন হয়ে যাবে এখন আমি একটু শুনে যাই ফেসনে এখানে অনেকগুলো ব্যাপার আছে যেমন শিক্ষার্থীর তথ্য দেখুন তো শিক্ষার তথ্য হয়নি যে একজনের তথ্য তাহলে আমরা একটু আগে চব্বিশ ছয়শো এক তার আইডি নাম্বারটা ইনপুট করে দেখলে তার তথ্যটা আমরা আমাদের সামনে চলে আসবে এই যে তথ্য চাইলে আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবো তার সমস্ত তথ্য চলে আসবে ও চব্বিশ ছয়শো এক বলতে একটা আছে তাহলে আমি দিলাম বিশ চব্বিশ দুই হাজার চব্বিশ তারপর ছয়শো এক তাইলে এখানে মোহাম্মদ সাইফুল ইসলাম চতুর্থ শ্রেণীটা আসবে এই যে চলে আসলো অনেক সুন্দর তারপর হচ্ছে যে শ্রেণীবারের তালিকা ওইখানে যেটা দেখছি সেটাই আপনি যদি লেখেন প্রথম শ্রেণী কপি করে আনতে পারেন প্রথম শ্রেণী অথবা লিখতে পারে লিখলে বানান হুবুব হইতে হবে বানান হুবুব না হইলে দেখাবে না ঠিক আছে বানানটা সেম থাকতে হবে তাইলে প্রথম শ্রেণীর তালিকা ওই যে ছেলে মেয়েরা করতে তালিকা চলে আসবে ওই যে ছাব্বিশ জন ছাব্বিশ জনের তালিকাটা চলে আসলো তারপরে শিক্ষার্থীর প্রতিবেদন অর্থাৎ পুরা প্রতিষ্ঠানে সমস্ত তথ্য সব চলে আসবে ঠিক আছে মোর শিক্ষার্থী একশো উনচল্লিশ জনশো জন ছাত্র চল্লিশ জন তারপরে প্রথম এখানে এটা লিখে দি প্রথম শ্রেণীতে কতজন দ্বিতীয় শ্রেণীতে কতজন তৃতীয় শ্রেণীতে কতজন নুরানিতে কতজন হাফেজে এখানে দেখাবে তা আমাকে প্রথম শ্রেণীতে এখানে ছাব্বিশ জন দেখা ছাব্বিশ জন দেখলেন তো এইভাবে দ্বিতীয় তৃতীয় শ্রেণী সবগুলো আমি সেট করে দিব বুঝছেন এগুলো দেখা যাবে এখানে এই কাটা বাকি রয়ে গেছে এই হচ্ছে প্রতিবেদন এখন হচ্ছে যে শ্রেণীর প্রতিবেদন এক শ্রেণীটা আলাদা তো শ্রেণী নাম লিখুন আমি কি লিখবো এখানে ওই যে প্রথম শ্রেণী কপি করে আনতে পারি এখানে লিখতে পারি বানান ঠিক হইতে হবে বানান ঠিক নইলে দেখাবে না এবং কি স্পেস টিস এগুলো ঠিক থাকতে হবে তো প্রথম শ্রেণী প্রতিবেদনে কতজন আছে এখানে এই যে প্রথম শ্রেণী মেয়েদের ছাত্র আছে বিশ জন জন শারীরিক সীমাবদ্ধ আছে একজন ঠিক আছে দেখলাম তো এইভাবে বৃত্তিভক্ত বৃত্তিভক্ত বের করা যাবে এইভাবে দ্বিতীয় শ্রেণী সব বের করা যাবে এটা হল শ্রেণীবারি এবার আবাসিক অনাবাসিক আবাসিক কজন অনাবাসিক কজন এটা বের করা যাবে তাইলে আবাসিক লিখলাম দেখলেন তো বানা ঠিক থাকতে হবে নাহলে ওইখান করে নিতে হবে আবাসিকদের তালিকা এখানে বের হয়ে যাবে এই যে আবাসিক স্টুডেন্ট মোট কতজন সবাই তালিকা বের হয়ে যাবে দেখলেন তো সবাই তালিকা হয়ে গেছে কত পৃষ্ঠা আছে এখানে দিলে সর্বশেষ পৃষ্ঠা চলে যাবে সর্বশেষ পৃষ্ঠা এরা পৃষ্ঠে দেখায় না তবে সবাই তালিকায় চলে আসছে ওকে এইভাবে আপনি এখানে অনাবাসিক লিখে অনাবাসিকের অনাবাসিকের তালিকায় চলে আসবে ঠিক আছে অনাবাসিক লিখলে অনাবাসিকের তালিকা চলে আসবে সংখ্যা সংখ্যাটা আমি কি করবো লিখে দিবো এর ফল বিভাগ তো এখানে কিতাব বিভাগ মানবিক বিভাগ আছে বিভাগের সবাই তালিকায় চলে আসবে চলে আসবে যারা যারা কিতাব বিভাগে পড়ে মোর আমি করে দিতেছি সমস্যা নাই এইভাবে সব বিভাগ এভাবে মানবিক বিজ্ঞান যা আছে শক্র তালিকা এখানে আমরা বের করতে চাই তাহলে না দেখাবে না তালিকা আহ নিষ্ক্রিয় বানান মেবি ভুল হয়েছে ঠিক আছে তা আমি যদি ভর্তি ফর্মে যাই নিষ্ক্রিয় যদি থাকে এটা সক্রিয় আছে এটাকে আমি কি করে দিলাম নিষ্ক্রিয় করে দিলাম ঠিক আছে এটারে কপি করে নিয়ে আসলাম আমি সেভ করে নিলাম তারপর পেছনে গেলাম তারপর হচ্ছে যে সক্রিয় নিষ্ক্রিয় এখানে লিখলাম এখানে পেস্ট করলাম নিষ্ক্রিয় তাহলে নিষ্ক্রিয় তালিকা চলে আসবে নিষ্ক্রিয় কতজন আছে নিষ্ক্রিয় এই যে আগের ছিল কয়েকজন এখন নতুন একজন নিষ্ক্রিয় এখানে যোগ ফলটা দেখে না যোগ ফলটা আমি করে দিব ঠিক আছে তারপর হচ্ছে যে এই পর্যন্ত হ্যাঁ বাকি আমরা এই রেজাল্ট জন্য একটা ভিডিও বানাবো এইভাবে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য একটা সার্টিফিকেটের জন্য একটা প্রশংসাপত্রের জন্য একটা এইভাবে আমরা কিছু ভিডিও বানাই নিব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে